আপনারা দেখবেন ফেসবুকে এটেন্ডিং পোস্ট কীভাবে করবেন মানে আপনার যে ছবি বা কোনো পোস্ট করবেন সেটা ভাইরাল কীভাবে করবেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফর ইউ এরকম সাজেস্টেড ফর তো আপনি কীভাবে আপনার যে পোস্টটা আছে সেটা নিয়ে যাবেন সেরকম কিন্তু স্ক্রিপ্ট ভিডিওতে দেখিয়ে দেব তো দেখুন এই পেজটা কিন্তু আমি ফলো করিনি তার যে ইয়ে ছবিটা আছে সেটা কিন্তু আমার সামনে কিন্তু চলে আসে সাজেস্টেড ফর ইউতে এরকম কীভাবে নেবেন সেটা কিন্তু স্ক্রিপ্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনি কী করবেন আপনার যেই ফেসবুক আইডিটা আছে বা প্রোফাইলটা আছে সেটাতে কী করবেন একটা ফটো এখান থেকে প্রথমে আপনি সিলেক্ট করবেন ফটোটা আমি সিলেক্ট করে নিলাম নিজে এসে আপনার অবশ্যই ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমি ছবি ছবিটা সিলেক্ট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা স্ক্রিনশট নিয়েছি আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন তো আপনাদের যে পছন্দ অনুযায়ী যে ছবিটা আপনি আপলোড করবেন সেই ছবিটা প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন নিজে নিচে দেখতে পেয়েছেন একটা ইমোজি ইমোজিতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাক্টিভিট অ্যাক্টিভিটিসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করতে হবে আপনার এখানে দেখবেন যে অ্যাটিংটিং তো আপনি জাস্ট কী করবেন এটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে একটা ইভেন্টে জয়েন হতে হতে হবে তো আপনি কী করবেন এখানে আমি যেটা লিখতেছি এটা অবশ্যই আপনারা লিখে দেবেন আমি আপনাদেরকে লিখে দেখাই দিতেছি তো এই যে আমি এখানে স্ক্রিনে আপনার দেখতে পেতেছেন এখানে আমি এতটুকু লেখার পর কিন্তু ইভেন্টটা চলে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফ ও এল কে এস এইচ এতটুকু লেখলেই আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে কী করবেন আপনারা যে কোনো একটা ইভেন্টে কিন্তু এখান থেকে জয়েন হয়ে নেবেন আপনারা কী করবেন যে কোনো একটা ইভেন্টে এখান থেকে জয়েন হয়ে নেবেন তো আমি একটা ইভেন্টে এখান থেকে জয়েন হয়ে নিতেছি আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু চলেই আসে অ্যাটেন্টিং তা এটা কিন্তু চলে আসে তো আপনারা কী করবেন ভিডিও রিলেটেড মানে ভিডিও সরি যে আপনার যে ছবিটা আছে ছবি রিলেটেড একটা আপনার এখানে ক্যাপশন লিখতে হবে অবশ্যই ক্যাপশনটা লিখতে হবে তো আপনি যেরকম ছবি ওই অনুযায়ী আপনি ক্যাপশনটা অবশ্যই লিখে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল এখন দিয়ে দিলাম এখানে ফেসবুক প্রোফাইল কীভাবে বাই করবেন ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে তো আমি অবশ্যই আপনার ছবি রিলেটেড দিয়ে দেবেন তো পর এখান থেকে আপনি কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি কী করবেন হ্যাশট্যাগ দেবেন অবশ্যই হ্যাশট্যাগ কিন্তু আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে দেখছি আপনারা অবশ্যই যে ফটোটা দিবেন সেই ফটো অনুযায়ী কিন্তু আপনাকে কী করতে হবে ট্যাগগুলো দিতে হবে অবশ্যই সেই অনুযায়ী ট্যাগটা অবশ্যই আপনাকে দিতে হবে তো এখান থেকে আমি লিখতেছি তো ফটো অনুযায়ী অবশ্যই আপনার ট্যাগটা দিয়ে দিবেন আপনারা তাই আমি আপনাদেরকে এক্সাম্পল দুইটা দিয়েই দেখালাম তো এরকম আপনারা দিয়ে দেবেন বা ভাইরাল ফেসবুক পোস্ট তো এরকম কয়েকটা আপনার ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন আপনারা ভাইরাল পোস্ট বা ভাইরাল এরকম আপনারা অবশ্যই দিয়ে দেবেন আশা করি সকলে বুঝতে পারছেন তো দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট কী করবেন সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার পোস্ট ক্লিক করে দেবেন এটা কিন্তু পোস্ট হইতেছে যে আপনারা এখানে দেখতে পাইতেছেন এই যে এখানে পোস্ট হইতেছে আপনারা তাই আমি পোস্ট করে দেখে তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন তো এটা একটা অলরেডি পোস্ট হয়ে গেছে সরাসরি আমি প্রোফাইলে যেতেছি তো এখান থেকে আমি আমার যে ফেসবুক পেজে যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে যখন আপনার পোস্ট করবেন এখানে কিন্তু অবশ্যই চোদ্দ লেখা থাকতে দেখতে পেয়েছেন ফোরটিন টিং এটা কিন্তু টিং পোস্ট হয়ে গেছে তো এখন আপনার পোস্টটা কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুকে আপনার যে পোস্টটা আছে পোস্টটা কিন্তু অবশ্যই ইমপ্রেশন রিজ দিলে কিন্তু আপনার পোস্টটা কিন্তু অবশ্যই ভাইরাল হয়ে যাবে তা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে এরকম রিস্ক দিতে হবে আপনার যে পোস্ট আছে পোস্টে যে রিজ দেয় অবশ্যই আপনার যে পোস্টটা আছে সেটা কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবে